সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিট। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা নিয়মিত কৃষির নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। আমরা এই সপ্তাহে আলোচনা করব চর কৃষির উন্নত ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা। এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আতাউস্তুপান মালিক, ব্যবস্থাপনা পরিচালক এয়ার মালিক সিট, এবং আরও রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার M4C প্রকল্প সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আরিফ আছি আপনাদের সাথে। দর্শক, আমরা জানি বাংলাদেশের প্রাকৃতিকভাবেই নদী মাতৃক দেশ হওয়াতে নতুন নতুন চরের জন্ম হয় এবং অনেক সময় নদী ভাঙনের ফলে চরের জমি নদীতে বিলিয়ে যায়। বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় 1 কোটি মানুষ চরে বসবাস করে, যাদের সিংহভাগ শহর এবং উন্নত যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো থেকে অনেক সময়ই বঞ্চিত হয়। আমরা আজকে আলোচনা করে জানতে চাইব যে আসলে চর এবং চরের যে কৃষিবান্ধব এবং কৃষি নির্ভর যে জীবন ব্যবস্থাপনা, যে অর্থনীতিটা রয়েছে, সেটার মান উন্নয়নে আসলে কি করে এটার কাজ করা যায়। আমাদের বেসরকারি খাত, সরকার এবং উন্নয়ন যেই সংস্থাগুলো রয়েছে তারা কি কি কাজ করছেন, এর বাইরে আমরা জানতে চাইব যে আসলে দীর্ঘমেয়াদে চর নিয়ে আমাদের পরিকল্পনাগুলো কি কি। মূল আলোচনায় যাওয়ার আগে আসুন আমরা দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা এবং এদের প্রায় 500 শাখা প্রশাখা দিয়ে পানির সঙ্গে প্রতি বছর প্রায় 1.0 থেকে 2.5 বিলিয়ন টন মাটি কণা প্রবাহিত হয়। হিমালয়ের এই বিশাল পলি মাটির 2/3 চলে যায় বঙ্গোপসাগরে, বাকি 1 ভাগ নদীর বুকে জমা হয়ে প্রায় 1 মিলিয়ন হেক্টর চর সৃষ্টি করছে। বিশাল আয়তনের এই চর থেকে আমাদের খাদ্যের অনেক প্রয়োজন মেটে, কিন্তু নানা অব্যবস্থাপনা ও সমস্যার কারণে তার প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে। দর্শক, আমরা আলোচনায় ফিরে যাব। আলোচনার শুরুতে আমি জনাব আতাউস্তুপান মালিক, আপনার কাছে জানতে চাইব যে এয়ার মালিক সিট বাংলাদেশে ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের মধ্যে আলু, শস্য সহ অন্যান্য যে শস্যগুলো আছে সেগুলো ছড়িয়ে দিচ্ছে দীর্ঘদিন ধরে। আপনাদের অর্জনের যেই যেই সংখ্যাটা সেটাও নিহাত কম নয়। চর কৃষি নিয়ে আপনাদের চিন্তাভাবনাগুলো কী এবং চরের ব্যবস্থাপনা নিয়ে আপনাদের অভিজ্ঞতা কী, প্রতিবন্ধকতাগুলো কী কী আছে, এটার উত্তরণের উপায় কী? চর নিয়ে আমরা কাজ শুরু করি 2 বছর আগে। এম ফোর সি অর্গানাইজেশনের মাধ্যমে আমরা হচ্ছে সেখানে কাজ শুরু করি। এখানে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতাটা ছিল সেটা হচ্ছে ভালো বীজ এর তাদের সাপ্লাই যেটা ছিল, এটা হচ্ছে একটা বড় একটা প্রতিবন্ধকতা। আমরা চেষ্টা করেছি এমফোর্সির মাধ্যমে সেখানে ভালো বীজের মানে কি সরবরাহটা, ওখানে আমাদের বেশ কিছু মানে মাইক্রো সিড ভেন্ডররা আছে। আমরা এই মাইক্রো সিড ভেন্ডারের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন বীজগুলো হচ্ছে সেখানে আপাতত পৌঁছে দিচ্ছি। সেখানে আমরা কিছু ট্রেনিং বলেন কী করে তারা শস্যগুলো উৎপাদন করবে, তাদের কোনো সমস্যা থাকলে পরে আমাদের ফিল্ড ফোর্স ওখানে আছে, তারা সেখানে কাজ করছে। আসলে চর যদি বলেন এটা একটা খুবই সম্ভাবনাময় একটা এলাকা, কারণ এখানে যে ব্যাপারটা হয় এখানে যেহেতু একটু বন্যা হয় তো এখানে পলি পড়ে এবং মাটিগুলো খুবই উর্বর। ওখানে যে কোনো প্রোডাকশন ইনল্যান্ডের থেকেও হচ্ছে বেটার প্রোডাকশন আমরা দেখেছি, এবং বাড়তি কোনো সার অন্য কিছু প্রয়োগ করতে হয় না, খুব কম, ঠিক আছে। এবং একটা জিনিস, ওখানে মানে কি পোকামাকড় বলেন বা ডিজিজের আক্রমণটা কম, যেহেতু ইংল্যান্ড থেকে এটা অনেক দূরে, ঠিক আছে, এই কারণে দেখা যায় যে সেখানে এটা হচ্ছে কম হয়। প্রতিবন্ধকতাটা যে ব্যাপারটা আছে, যে ধরেন আমাদের চরে যাওয়া, চরে গেলে পরে ধরেন ওখানে বিস্তীর্ণ বালু, ধরেন ওখানে পারমানেন্ট কোনো ঘাট নেই, যেখানে কথার কথা যে যে কোনো আমরা যে যাব বা একটা মোটরসাইকেল নিয়ে যাওয়া হবে, এ দিস ইজ ভেরি ডিফিকাল্ট, নৌকার মাধ্যমে চলাচল করতে হয়, পরে ওখানে একটা বিশাল বিস্তীর্ণ এলাকা আপনাকে হেঁটে চলতে হয়, বা ওখানে ঘোড়া গাড়ি বা মানে টোটাল পরিবহন যে ব্যবস্থাটা সেটা দ্যাট ইজ ডিফিকাল্ট। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যদি একবার যাওয়া হয় দেখা যায় যে আপনি দিনে যে দিনে ফিরে আসাটা ডিফিকাল্ট, ওখানে আবার থাকারও হচ্ছে সমস্যা। সো দিস আর দ্য ভেরি মানে কি আমাদের কাজ করার যে ব্যাপারটা আছে সেটার প্রতিবন্ধকতাগুলো, এগুলাকে আমি কাজের ক্ষেত্রে। অন্যদিকে আবার কৃষক যারা আছে তারা যেটা প্রোডাকশন করে সেটা বাজারজাতকরণে আর একটা সমস্যা, পরিবহন একটা বড় সমস্যা। এই পরিবহনের জন্য যে জিনিসটা আছে তাদেরকে ধরেন এই যে মালামালটা নিয়ে যাওয়া, একবারে তারা অনেক প্রোডাকশনকে একসাথে নিয়ে যেতে পারে না,
ওখানে আবার কথার কথা যে পাইকাররাও কিন্তু যেতে চায় না, অতএব তাদেরকে কিন্তু পাইকারদের কাছে ইংল্যান্ডে আসতে হয়। সো আমি যেটাকে বলবো যে চরে যে যে জিনিসগুলো ভালো হবে সেটা হচ্ছে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, তরমুজ, এই এই প্রোডাক্টগুলো হচ্ছে এই সবজিগুলো বা এই শস্যগুলো ভালো হবে। এখন আমাকে যদি বলেন যে এটার পরিবহনের যে যে ব্যাপারগুলো আছে বা এটা বাজারজাতকরণে, ওখানে আমি মনে করি যে গভর্নমেন্টের লেভেল থেকে যদি রাস্তাঘাট যেগুলো আছে, আমি বলবো না যে সব চরে, যেগুলো স্টেবল চর হয়ে গেছে সেখানে যদি রাস্তাঘাটের উন্নয়ন করা যায় এবং ওইখানে সংরক্ষণের যদি ব্যবস্থা করা হয় এবং যেখানে পার্মানেন্ট চর হয়ে গেছে সেখানে যদি হাট টাইপের কিছু তৈরি করা যায়, যে যেখানে হচ্ছে চাষিরা উৎপাদিত ফসল নিয়ে আসবে, যেখানে আড়তদাররা আসবে এবং তারা সেখান থেকে একটা ন্যায্য মূল্যে তারা হচ্ছে কিনে নিয়ে যাবে। জি জনাব সাহেব, শুনছিলাম আপনার কাছে বিভিন্ন পরামর্শগুলো। মোহাম্মদ তহিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা চরাঞ্চলের কৃষক যারা আছেন, মানুষ যারা রয়েছেন, তাদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ করছেন, দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু আসলে চরের স্থায়ী কোনো সমাধান হচ্ছে না, এবং সেটা হওয়ার জন্য আসলে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা আপনাদের মাধ্যমে সরকারকে আপনারা কোনো রকম সাজেশন দিচ্ছেন কিনা? ধন্যবাদ সোপান ভাইকে, ধন্যবাদ। প্রথমেই যেই পণ্যের সহজলভ্যতার যে জায়গাটা এবং সেই জায়গায় যে সমস্যাগুলো আছে সেটাকে খুব সুচিন্তিতভাবে উনি উপস্থাপন করেছেন। মূলত মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চর্স, এটি বাংলাদেশ সরকার এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে গত প্রায় এক দশকের মতো সময় ধরে। আমরা যেটি চেষ্টা করেছি এখনও পর্যন্ত সেটি হচ্ছে যে কৃষি পণ্যের সহজলভ্যতা তৈরি। এই পণ্যটা কিনতে হলে তো মানুষের আসলে ক্রয় ক্ষমতাটা বাড়াতে হবে, সো সেই জায়গায় আর্থিক অন্তর্ভুক্তিকরণের যে জায়গাটা, অর্থাৎ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের কৃষি স্টার্ট আপ রয়েছে, তাদেরকে সেখানে সম্পৃক্ত করা, এবং যেটি সোপন ভাই বললেন আর কি, আরেকটি অন্যতম বড় সমস্যা হচ্ছে বাজারজাতকরণ। সেই জায়গায় কীভাবে প্রযুক্তির মাধ্যমে ফসলের মান ভালো করার মাধ্যমে ফসলের দামটি নিশ্চিত করা যায় এবং এই এই জায়গাতে কৃষকের আয় বৃদ্ধি করা যায় সেটি চেষ্টা করা। তো সেই জায়গায় আপনি যে প্রশ্নটি করলেন যে এখন সরকারের সঙ্গে আরও বেশি হচ্ছে যে একটা স্থায়ী সমাধান বা এমন একটা সমাধান যে আমরা তো 2024 সাল পর্যন্ত হয়তো থাকবো, তার পরবর্তীতে যখন একটি প্রকল্প থাকবে না কিন্তু তারপরেও হচ্ছে যে এই চরাঞ্চলের জন্য হচ্ছে যে এয়ার মালিক্স বলেন বা পেট্রোকেম বলেন বা অন্যান্য কোম্পানি বলেন, তাদের যে বিনিয়োগটি রয়েছে সেই বিনিয়োগগুলো অব্যাহত থাকবে, শিক্ষা এবং স্বাস্থ্যের যেই ইয়েটি রয়েছে সেগুলো সেখানে পৌঁছে যাবে, সেই জায়গায় আমরা যেটি করছি এখন এটি এই প্রকল্পের অত্যন্ত শক্তিশালী একটি জায়গা আমি বলবো, যে আমরা স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন বিভাগের সঙ্গে কাজ করি, পল্লী উন্নয়ন একাডেমি আমাদের সাথে আছে। সো এদের মাধ্যমে আমরা একটি অ্যাডভোকেসি করছি, সেটি হচ্ছে জাতীয় চর নীতি প্রণয়ন, যে আমাদের আসলে চরাঞ্চলের জন্য, এটি যেহেতু আপনি জানেন যে প্রায় 300,000 একর আবাদি জমি এখানে আছে, জনসংখ্যার 10 ভাগের 1 ভাগ আসলে এই অঞ্চলে থাকে, সো এই অঞ্চলের জন্য যদি একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা হয় এবং এই ভূমিটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপ, একটা বছরের প্রায় 2 থেকে 3 মাসে এখানে বন্যা হয়, ভাঙন কবলিত, প্রত্যেকটা পরিবারের ভাঙনের অভিজ্ঞতা আছে আর কি, তো সেই জায়গায় যদি একটি নীতি থাকে, বাজেটে যদি চরের জন্য সুনির্দিষ্ট কোনো বরাদ্দ থাকে, এবং আমাদের যেটি আসলে একটি শক্তিশালী জায়গা সেটি হচ্ছে যে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ, বাংলাদেশ সরকার এবং অন্যান্য অনেক সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, বেসরকারি খাত রয়েছে, যারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি পজিটিভ, এবং সুইজারল্যান্ড সরকারও আসলে অনেক বেশি আগ্রহী এই জায়গাগুলোতে কাজ করতে, যে একটি স্থায়ী সমাধানে যাতে আমরা আসতে পারি। সো আমি বেশ আশাবাদী এই ব্যাপারটা নিয়ে যে চরাঞ্চলের জন্য, এবং আরেকটা খুবই আমি বলবো যে শক্তির জায়গা হচ্ছে যে বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বই রয়েছেন যারা আসলে চরাঞ্চল থেকেই উঠে এসেছেন, চরাঞ্চলেরই জনপ্রতিনিধি। সো আমরা আশাবাদী যে এই অঞ্চলের একটা স্থায়ী সমাধান প্রকল্পের মাধ্যমে, প্রকল্প সংশ্লিষ্ট সরকারের যারা আছেন তাদের মাধ্যমে, সুইজারল্যান্ড সরকার আছেন, বেসরকারি খাত আছেন, সবার মাধ্যমে আমরা এটি করতে পারবো আর কি। জি, চরে একটি বড় সংখ্যার মানুষ বসবাস করে এবং অন্যদিকে আমরা যেটা দেখি যে বাংলাদেশের মূল ভূমি যেটা রয়েছে সেখানে আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে, চরকে আসলে সম্ভাবনাময় করা যায় কিনা বা সম্ভাবনাময় জমি হিসাবে আমরা কনসিডার করি কিনা, যখন বলা হয় যে কৃষির হিডেন ডায়মন্ড হচ্ছে চর, তো সেটা আসলে আমরা কীভাবে ব্যবহার করব? আমার যেটা মনে হয় একটা বিশাল বড় সম্ভাবনাময় হচ্ছে চর, শুধু এখানে যে জিনিসটাকে করতে হবে, ঠিক আছে, সেখানে হচ্ছে আমাদের একটা সুন্দর পরিকল্পনা থাকতে হবে, আসলে আমরা এখান থেকে কী কী উৎপাদন করব,
সেটাকে কি করে সংরক্ষণ করব এবং সেটাকে আমরা বাজারের সাথে আমরা কিভাবে লিংক আপ করতে পারি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এলোমেলো ভাবে না করে নির্দিষ্ট ফসল, নির্দিষ্ট যদি দরকার হয় জাত আমি উন্নয়ন করলাম, চর সহনশীল জাত মানে কি যে ইয়েতে অ্যাবসলুটলি ঠিক আছে। আর ওইখানে হচ্ছে ধরেন আমি যদি এখনকার ইয়েতে ধরি যেরকম ভুট্টা, এটা কিন্তু তাদের মেজর ক্রপ। যদি ভুট্টা যদি আমরা প্রোডাকশন আমরা বিশাল বড় একটা কোয়ান্টিটি বিদেশ থেকে আমদানি করে থাকি, এটা যদি সংরক্ষণ করা যায় স্পেশালি আমি বলবো যে গভর্নমেন্ট লেভেল থেকে ধরেন একটা এখানে যদি সাইলো টাইপের কোনো ইয়ে করা যায় ঠিক আছে, যেখানে লং টার্ম, কারণ এখন শর্ট টার্মের কিছু কিছু এনফোর্সিং অর্গানাইজেশনের মাধ্যমে কিছু অস্থায়ী সংরক্ষণ গার্ড হচ্ছে করা হয়েছে, কিন্তু এখানে করা উচিত পার্মানেন্ট ইয়েতে, যাতে এই যে রিয়েল প্রোডাকশন টাইমে এটাকে যদি আমরা সেখানে সংরক্ষিত করতে পারি। এবং এটাকে অনেকটা এরকম করতে হবে যে ধরেন যারা চরে আবাদ করে ঠিক আছে, তাদের হচ্ছে কিন্তু পয়সা বা আর্থিক দিক দিয়ে তারা খুব দুর্বল, যাতে যে জিনিসটা তারা এখানে স্টোর করবে যদি গভর্নমেন্ট কথার কথা যে একটা ন্যায্য মূল্য তাদেরকে দেয়, অথবা ধরেন সেটা যখন বিক্রি হবে তাদের একটা লোনের ব্যবস্থা যে তারা এটা সংরক্ষণ করলো, যেরকম কোল্ড স্টোরেজে আছে বা ইয়েতে আলু রাখলে পরে লোন দেয়, যখন এটা দাম বাড়বে তখন বিক্রি করে সেই লোনটাকে শোধ করতে পারবে যখন হচ্ছে জিনিসটা, এতে কী হবে তাদের আর্থিক উন্নয়নটা হবে, তাদের ইনকামও বেড়ে যাবে। তো সো এরকম যদি হয় যেরকম আমি আপনাকে বললাম চারটা ক্রপকে নিয়ে যদি আমরা কাজ করি, মরিচ, মিষ্টি কুমড়া, তরমুজ, ভুট্টা, আমি মনে করি এই এলাকার ইয়েটা কার যখন একটা প্রোডাকশন বেশি হবে, কালেকটিভ প্রোডাকশন হবে, তখন কিন্তু আমি যেটা বলবো যে আড়তদার বা যারা হচ্ছে এটা সংগ্রহ করবে তারা এক জায়গাতে এসে অনেক মানে কি যে অনেক জিনিস পাবে, তাদের সাপ্লাই চেনটাও হচ্ছে খুব ভালো করে কাজ করতে পারে। যে এই প্রসঙ্গে জনাব তহিদ একটু প্রাসঙ্গিক একটি বিষয় চলে আসলো যে আসলে চর ল্যান্ড নিয়ে যারা কৃষিতে ইনভেস্ট করছে তার বাইরে যারা কৃষক রয়েছেন প্রান্তিক পর্যায়ে চরের, তারা আসলে ফিনান্সিয়াল সিস্টেম, ব্যাংক লোন কিংবা ইন্স্যুরেন্স বা হচ্ছে ক্রপ সেফটি, এই জায়গাগুলোতে আসলে তাদের অ্যাক্সেস কতটুকু আছে? ধন্যবাদ। মূলত চরে মূল যেই আর্থিক প্রতিষ্ঠান যারা আসলে সবথেকে বেশি আমি চরে তাদেরকে দেখেছি সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাসমূহ। এবং আমরা যখন আসলে প্রকল্পটি গত এক মানে প্রায় 10 বছর আগে আমরা যখন শুরু করি তখন এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানও আসলে অনেক কম ছিল। আমরা গত 10 বছরে বেশ কিছু আমরা নিজেরা নিয়ে যেতে পেরেছি, অনেকেই পরবর্তীতে নিজেরাই এসেছে। সো এই এই প্রতিষ্ঠানগুলোর এবং এই প্রতিষ্ঠানগুলোর যেটি অ্যাপেক্স বডির মতো আছে সেটি হচ্ছে পল্লী কর্ম উন্নয়ন এবং কর্মসংস্থান ফাউন্ডেশন, যেটি PKSF। সো ওরা এবং হচ্ছে যে ওদের থ্রুতে যেই মানে মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউট যারা আছে তারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ, কিন্তু ব্যাংক লোন আসলে যেটি জানেন আপনি যে ব্যাংক লোনের একটা বড় সমস্যা হচ্ছে যে মর্টগেজ কিংবা এটি নেয়ার যে সময় মানে একজন কৃষকের ব্যাংক লোনে এক্সেস পাওয়ার যে সময় সেই সময়কালটা আসলে তার যেই সে তো আসলে মৌসুম ভিত্তিকভাবে আসলে তার এই অর্থের প্রয়োজন। তো সেই জায়গাটায় আসলে এখনও আমি বলবো যে এই জায়গাটিতে কাজ করার সুযোগ রয়েছে। এবং আমি আসলে কৃষি ঋণেরও সেই অর্থে প্রমিনেন্স যেটি বাংলাদেশ ব্যাংকের যে কৃষি ঋণটি আছে তার সেই অর্থে প্রমিনেন্স চরাঞ্চলে কিন্তু এখনও আমি বলবো যে অপ্রতুল। তো সেই জায়গাগুলোতে এখনও কাজ করার সুযোগ রয়েছে। এবং সেই জায়গাগুলোতে একটা বেশ ভালো উদ্যোগ যেটি চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, যেটি হচ্ছে যে আপনার পল্লী উন্নয়ন একাডেমির একটি অংশ, তারা যেটি নিচ্ছে তারাও এই ঋণ ব্যবস্থা নিয়ে হচ্ছে যে চরের মানুষের কাছে যাচ্ছে এবং এটি অত্যন্ত স্বল্প সুদের ঋণ আর কি। এবং এটি হচ্ছে যে কিছুটা কৃষক বান্ধব আর কি, মানে কৃষকদেরকে কথা চিন্তা করে এই ঋণটি ডিজাইন করা হয়েছে এটি এমফোর্সি প্রকল্পের মাধ্যমে। তো এই ধরনের কিছু কিছু উদ্যোগ হয়তো আছে, কিন্তু আমি এখনও বলবো যে আর্থিক অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে ব্যাংকের বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে যে মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রত্যেকেরই আসলে একটি সমন্বিত উদ্যোগ দরকার। একটু জানতে চাইব সুপার মালিক যে আসলে চরের স্থায়ী সমাধান নিয়ে কথা হলো, কিন্তু জলবায়ু পরিবর্তন কিংবা নারীর ক্ষমতায়ন কিংবা তরুণ যারা রয়েছে শুধুমাত্র তো কৃষির ইনপুট না, তাদের শিক্ষা ব্যবস্থাপনার একটা প্রয়োজন রয়েছে, তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো দরকার, উন্নত চিকিৎসা যেন হয় সেটার প্রয়োজন রয়েছে। আমরা খেয়াল করেছি যে প্রতি বছর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে পলিটা জমে হিমালয় থেকে যেটা আসে সেটাতে নতুন নতুন করে চর তৈরি হয় এবং ড্রাই সিজনে ড্রেজিং না হওয়ার কারণে নদীগুলো আসলে ভরাট হয়ে যাওয়ার কারণে পানিটাও সংরক্ষণ করা যায় না, যার ফলে চর ল্যান্ডগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা যাচ্ছে না। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসলে আপনার মতামত শুনব।
আমাকে যদি বলেন, আমি বাংলাদেশে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঠিক আছে, নদীকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করা উচিত। নদীতে যদি আমরা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে পারি, তাহলে আমি মনে করি একটা বিশাল বিপ্লব ঘটতে পারে। চরের এলাকার লোকজনও হচ্ছে তাদের কমিউনিকেশনসও বেটার হবে, পরিবহন ব্যবস্থাটা বেটার হবে। আমি মনে করি যে যে নদীগুলা মানে কি আসলে যে চলগুলো ভেঙে যায়, ওখানে যদি প্রপার ড্রেজিং হয় এবং এটা সংরক্ষণে যদি প্রপার ব্যবস্থা থাকে, আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। মেডিকেলের কথা যেটা বললেন, আমি যতটুকু শুনেছি আর কি, ইয়েতে যেরকম একটা লাস্ট স্টেজে তারা হচ্ছে মানে কি যখন একটা রোগীর লাস্ট স্টেজ হয় তখন তারা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। তার আগে কিন্তু, কারণ এই যে যাতায়াত বলেন বা এই যে কষ্টটা যেটা আছে, তারা হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে চড়াই চেষ্টা করে, যখন তাদের অবস্থা খুবই খারাপ হয় তখন একমাত্র তারা হচ্ছে মানে কি তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তো আমি মনে করি যে এই যোগাযোগ ব্যবস্থাগুলো যদি উন্নত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে মানে কি যে ওইখানকার লোকরা সহজে চিকিৎসা নিতে পারবে। শিক্ষাগত ক্ষেত্রেও ধরেন একটু বেটার স্কুলে যদি যেতে চায়, তারা কিন্তু এইখানে যোগাযোগ, তখন সময় কম লাগবে। এখন হেঁটে বলেন বা নর্মাল যে ট্রান্সপোর্টেশন আছে তাতে টাইম অনেক কনসিউমিং। এবং লাস্ট অফ অল আমি এটা যেটা বলবো যে গভর্নমেন্টকে রিয়েলি ওই জায়গাতে হচ্ছে ইনটেনসিটিভ একটা প্রকল্প এবং ইয়ে নিতে হবে। ধরেন চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, ইভেন মানে কি যে অ্যাক্সেস টু মার্কেট, তারপর হচ্ছে সেচ যে ব্যাপারটা আছে, ঠিক আছে, স্টোরেজের প্রসঙ্গ আসলো, স্টোরেজ, ঠিক আছে, সো অল দিস থিংস আর নিডেড, ইউনো। বাট আমি মনে করি যে চর হচ্ছে একটা বিশাল সম্ভাবনাময় এলাকা যেখানে আমাদের ইকোনমিকে আমরা অনেক দূর পর্যন্ত নিতে পারবো। জি, আমরা সম্ভাবনার কথাগুলো শুনলাম। তাহিদুল ইসলাম, চরের তরুণ যারা রয়েছেন এবং নারী যারা রয়েছেন, তাদের আসলে ক্ষমতায়ন প্রয়োজন কেন? আসলে ক্ষমতায়নের প্রক্রিয়াটা কী কী হচ্ছে চরে? তরুণদের ক্ষেত্রে তো আমরা যেটি দেখেছি যে তারা যে কোনো ধরনের সুযোগ আসলে নেয়ার জন্য খুবই উদগ্রীব থাকেন আর কি। এবং আমরা আমাদের এই চুক্তিবদ্ধ কৃষির যেই মডেলটি রয়েছে, কিংবা আমরা যখন বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠানদেরকে সেখানে নিয়ে গিয়েছি, তারা কিন্তু আসলে বেশ উদ্যোগী এবং তারা উদ্যোক্তা হতে চান। এবং আমরা এমন এই খুবই সাম্প্রতিক সময়ে হচ্ছে যে আমরা একটি স্টার্ট আপকে একজন তরুণ মুরগি ব্যবসায়ীর সঙ্গে আমরা সংযোগ ঘটিয়ে দিয়েছি এবং দেখেছি যে উনি খুব অল্প সময়ে প্রায় 14 লক্ষ টাকার মতো সেখান থেকে ঋণ নিয়েছেন আর কি। সো এই পজিটিভ অ্যাসপিরেশনটা এবং একটা ইতিবাচক মানসিকতা আমরা তরুণদের ভেতরে দেখেছি, চ্যাম্পিয়নদেরকে আইডেন্টিফাই করা, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা, এক্স্যাক্টলি, মানে এই এই জিনিসটা আমরা সবসময় তরুণদের কাছ থেকে আমরা পেয়েছি। এবং নারীদের ক্ষেত্রে চরাঞ্চলে একটা তো যেটি সমস্যা আছে সেটি হচ্ছে যে বাল্যবিবাহ, এবং এখানে শিক্ষার কারণে হোক বা অন্য, এবং যেটি আরেকটা বড় সমস্যা যে আপনার হাই স্কুল বা কলেজগুলো যেহেতু অনেক দূরে দূরে, সো মেয়েদের ওই পর্যন্ত পড়াশোনা করা বা পড়াশোনা কন্টিনিউ করার ক্ষেত্রে, কারণ মোবিলিটি যেহেতু আপনার মূল বাসস্থান থেকে অনেক দূরে, সো এটি করতে পারছে না। তো সেই জায়গাতে বাল্যবিবাহ একটি সমস্যা এখনও রয়েছে। এবং হচ্ছে যে আপনার নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ফসল বিক্রি করার ক্ষেত্রে, গরু বিক্রি করার ক্ষেত্রে যখনই তার আয় বৃদ্ধি হচ্ছে সেটির সাথে সাথে তার সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তন বা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি ইয়ে আছে। এবং এক্ষেত্রেও আমি বলবো যে বাংলাদেশে যারা উন্নয়ন সহযোগী রয়েছেন, সুইজারল্যান্ড সরকার বলেন বা অন্যান্য যারাই রয়েছেন, তাদেরও কিন্তু বেশ বড় ধরনের একটা হচ্ছে যে আগ্রহের জায়গা হচ্ছে যে নারীদেরকে সামনে নিয়ে আসা। এবং ওই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যেটি বলে আর কি, যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, সো ওইভাবে হচ্ছে যে প্রত্যেকটি মানুষকে সুযোগ দেওয়ার যে চেষ্টাটি করা, সেই জায়গা থেকে আমি বলবো যে বর্তমানে নারীদের ওই ক্ষমতায়নের যে জায়গাটি সেই জায়গায় খুব ইতিবাচক একটি পরিবর্তন হয়েছে। কিন্তু এটিও সত্য যে আসলে আমরা যদি এজেন্সির পরিবর্তন করতে চাই, কিংবা আমরা যদি নারীদেরকে আরও সামনে নিয়ে আসতে চাই, তাহলে আরও বেশি সমন্বিত উদ্যোগ আসলে ওখানে দরকার। কারণ অবকাঠামো যদি না থাকে, একটা বাজারে ধরেন চরের একটা হাট আছে, সেই হাটে যদি আসলে নারীবান্ধব টয়লেট বলেন বা কোনো অবকাঠামো, এই ধরনের অবকাঠামো বলেন, এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে কিন্তু ওই ক্ষমতায়নটা একটা পর্যায় পর্যন্ত আটকে যাবে আর কি। সো সেই অবকাঠামোগত সহায়তাগুলো আসলে দরকার। জি, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ তহিদুল ইসলাম এবং আতসুপান মালিক আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকবার জন্য। দর্শক, আমরা জানি বাংলাদেশের যে চরভূমি রয়েছে সেখানে প্রায় 1 কোটি লোক বসবাস করছে, এটা আমরা আজকে আলোচনায় শুনলাম। এই 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 বড় অঙ্কের মানুষ যারা চরে বসবাস করেন তাদের জীবন জীবিকা নির্ভর করে কৃষির উপর।
সামগ্রিকভাবে বাংলাদেশের মূল ভূমিতে কৃষির পরিবর্তন ঘটলেও চরাঞ্চলে আসলে সেই গতিটা যেন অনেকটাই পিছিয়ে পড়া মধ্যে রয়েছে। কারণ আমরা শুনলাম যে যাতায়াত ব্যবস্থা সেখানে মেইনল্যান্ডের মতো নয়, স্টোরেজ ফ্যাসিলিটিগুলো নেই, এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে মূল ভূমির কৃষিরা বা কৃষকরা যে সুবিধাগুলো পেয়ে থাকে ব্যাংক বা অন্যান্য জায়গা থেকে, চর ভূমির কৃষকরা সেটা পান না। আমরা আশা করব বাংলাদেশের একদিকে যেরকম চাষযোগ্য জমি কমে যাচ্ছে, চর এবং নতুন চর জাগরণের ফলে আমরা সেই জমিগুলোকে আসলে খাদ্য উৎপাদনে ব্যবহার করতে পারি কী করে, সে নিয়ে গবেষণাগুলো হবে। চরের নীতি প্রসঙ্গে আমরা আলোচনা করলাম, যদি একটি সামগ্রিক চর নীতি হয় তাহলে হয়তো শুধুমাত্র কৃষি না, চরের সাথে যারা বসবাস করছেন শিক্ষা, চিকিৎসা এবং তাদের সামগ্রিক উন্নয়নে একটা বড় রকম পরিবর্তন আসবে। আমরা আশা করব বাংলাদেশ সরকার এবং সহযোগী প্রতিষ্ঠান যারা রয়েছেন, বেসরকারি খাতে যারা কাজ করছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় শুধুমাত্র মূল ভূমির কৃষক নয়, চরের কৃষক যারা রয়েছেন তাদেরও জীবনমাত্রার উন্নয়ন ঘটবে। সবাই ভালো থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এই সপ্তাহে বিদায় নিচ্ছে। ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিট। দীপ্ত কৃষি সংলাপ নিয়মিত দেখুন প্রতি শুক্রবার বিকেল 4:30 মিনিটে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।